আপনি আমাকে দেখিয়েছেন যারা সুইসাইড করে বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমার মনে হয় এই মানুষগুলোর কাছে একটু আশা উচিত। এই ছোট ছোট বাচ্চারা, আমি তো আমার ছোটবেলাকার কথা ভাবি, কেমন ছোটবেলা আমরা পেয়েছি, কেমন ছোটবেলা ওরা পাচ্ছে। আর এই কথাটা আপনি পেয়েছেন, হয়তো বা আপনি ওদের মতন করে ফিল করতে পারেন, কিন্তু আমার কালের মতো আল্লাহ ওই কষ্টটা দেননি। কিন্তু আল্লাহ যেন আমাকে ফিল করার সে শক্তিটা দেয়, ওই জন্য করতে পারি, আল্লাহ যেন সে সামর্থ্যটা আমাকে দেয়। দোয়া করবেন আমার জন্য। আমি তাদেরকে আনি যাদেরকে আমার কম্প্যাশনেট মনে হয়, মনে হয় আমি তো এখানে অনেক রকম রোগী দেখলাম আমি, অনেক আদরে, অনেক ভালোবাসি, ওরা বাংলাদেশি, ওরা আমার, আমাদের বেসিক্যালি সবাই আমার, তুমি আমার, এরাও আমার, সবটুকু আমার। একটা জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়ায় আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না, কিন্তু আমরা চলে যাবো, চলে যাবো মানে হেরে যাব না, আবার আমাদের দেখা হবে, অনেক সুন্দরভাবে দেখা হবে, আমরা অনেক সুন্দর থাকবো ওই দিন, একসঙ্গে থাকবো আমরা সবাই। বাচ্চাদা ছুটি দিনে এলাম ও আসলো বলে, না তো হয়তো আমি আজকের দিনে আসতাম না, আরেক দিন আসতাম, সরি। তো অনেক ভালোবাসি আপনাদের আমরা, আর আমি যেমন থাকবো না, আমি ওর মধ্যে থাকবো, ওর ওই ডাক্তারের মধ্যে থাকবো, ওনার মধ্যে থাকবো, বেঁচে থাকবো, আর আমি বেঁচে থাকবো, আপনারাও বেঁচে থাকবেন, আমরা মরে যাব, আবার আমরা বেঁচে উঠবো। মাঝে মধ্যে দেখা হয়, যদিও খুব বেশি দেখা হয় না, কিন্তু সবসময় ইচ্ছা ছিল, ওকে বলেছি এসো চিটাগাংয়ে আমি একটা সুন্দর সময় কাটাবো, কিন্তু এই সময়ের সঙ্গে তোমাকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যাবো, যেখানে আমার প্রাণবাস আছে, মানে সত্যি কথা, ছোটো ছোটো বাচ্চারা আছে, ছোটো ছোটো জীবন, আমার জীবন, আমার অনেক ভালো লাগে ওখানে। না যে আমি খুব সাকসেসফুল ওখানে, আমি 70% সাকসেসফুল, 34% সাকসেসফুল না, তো 30% যেখানে আমি সাকসেসফুল না, সেখানে আমি মনে করি আমি সাকসেসফুল, কারণ ওই 30%কেও আমি একটুখানি আনন্দ দিতে চেষ্টা করি। অ্যান্ড বাকি আল্লাহ তালা নিশ্চয়ই আরও বেশি করেন। এটা হচ্ছে ক্যান্সার ওয়ার্ড, লিকোমিয়া ওয়ার্ড, চট্টগ্রাম মেডিকেল কলেজে
ছোটো ছোটো বাচ্চাদের আমরা দেখাশোনা করি, ওদের একদম লাস্ট স্টেজের দিকে ওরা আসে, এখানে ওরা বোঝে না যে কোন সময় আসতে হয় ডাক্তারের কাছে, ওরা অবহেলা করে লাস্টের দিকে আসে, কিন্তু যখন আসে তখন আমাদের বুকের মধ্যে থাকে। আমরা যান প্রাণ দিয়ে ওদের আপন করে ওদেরকে বাঁচাবার চেষ্টা করি। যখন পেলিটিভ হয়ে যায়, বাঁচতে বাঁচার সম্ভাবনা থাকে না, তখন আমরা অনেক আদর দিয়ে ওদেরকে আমাদের ঘরে পাঠাই, চেষ্টা করি। তো ওখানে ওই শিখ গেছে আমার সঙ্গে, আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি সবাইকেই বিশ্বাস করি তা না, কয়েকটা মানুষ আমার মনের মধ্যে আছে যাদের আমি বিশ্বাস করি আমার সঙ্গে থাকবে। কেন জানি একটু বিশ্বাস হয় যে ওরা আমি বা আমিও ওই সে একজন, ওরকম ভালো লাগলো দারুণ।